ভাবি জামাই বাবা জীবন হ্যাঁ মিশমশাই তুমি মিষ্টিকে নিয়ে এগো আমি কাজ সেরে আসি মিষ্টির দায়িত্ব নিতে পারবে তো হ্যাঁ পারবে এত বড় ডাক্তারও ফিরেছে কত রোগীর দায়িত্ব নিতে হবে এরপর আর মিষ্টির দায়িত্ব নিতে পারবে না কেন পারবে ছোড়দা দায়িত্ব নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দাও কি হয়েছে রে হ্যাঁ কই কিছু না তো বলবি না বললেই হয় কিন্তু দেখছি তো যখন থেকে ট্রেন থেকে নেমেছিস কেমন যেন উদাস হয়ে রয়েছিস সত্যি করে বলতো ব্যাপারটা কি ট্রেনে কারুর প্রেমে টেমে পড়লি নাকি রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুরদম দূর তেমন কিছু না তবে তবে একজন অন্যরকম মানুষ অদ্ভুত সবার থেকে আলাদা বাবা ইটস ডিফারেন্ট মানুষ না সসের বোতল অনুমতি দাও সখী বিয়ের কথা চালাই তুই চাই আমরা শুধু বন্ধু বন্ধু হলো মেশ জাস্ট ফ্রেন্ডস রাইট আচ্ছা একটা কথা বল আর কতদিন এই ফ্রেন্ড পাতিয়ে বেড়াবি এবার একটা বিয়ে ঠিয়ে কর আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের চপ বাবা মাথা ব্যথা হবে না আরে তোর বাবা মা আর আমার বাবা মার মাথায় তো ওই একটাই চিন্তা কিভাবে তোকে আর আমাকে ওই ছাদনা তলায় বসে বেশ তো তাহলে তুই আমাকে বিয়ে করে ফেল তোর কি মাথা ফাটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ তুই কি বলছিস জানি আমার বাবা যদি শুনতে পারে কি হবে জানি এক্ষুনি এই মাঝরাস্তে এসে বিয়ে দিয়ে দেবে আমাদের পারিস বটে তুই সিরিয়াস রে বুঝলি আমরা ছোটবেলা থেকে এত ভালো বন্ধু বলে না সবাই ভাবে বোধহয় আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে কাটাতে হবে এটা তুই একটা কাজ কর না বাবাকে গিয়ে বলে দে যে তোর আমার মধ্যে কিচ্ছু নেই আর তোর আমাকে পছন্দ না হয়ে গেল ছি 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 তোর লজ্জা করে না পুরুষ মানুষ হয়ে নিজের বাবাকে গিয়ে বলতে পারিস না বলেছি সুইটহার্ট যে বাবা আমি আর মিষ্টি ছোটর থেকে শুধু বন্ধু ওর আর আমার মধ্যে সব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু নেই তা বাবার উত্তর শুনবি কি কি আবার সে এক কথা বিয়ে করতে পুরুত লাগে সিঁদুর লাগে মালা লাগে ভালোবাসা কিছু লাগে কাদা কোথা কার বাবা এই এই রিসিভ কইসা দেখ এই এক জিনিস বক বক করবে হ্যালো মিষ্টি কে স্টেশন থেকে আনলি গেছিল শোন এই মিষ্টি কে তোর গাড়িতে তুললি না কি বললো তার থেকে তো আমার অনেক ঢের জরুরি কাজ আছে না কি বললো কি বলছে তার থেকে জরুরি কাজ আছে গাড়িতে তোলার থেকে মিষ্টির থেকে জরুরি হতো ভাগা মগের মুল্লুক পেয়েছো উল্লুক হ্যালো 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 আরে যা 40 বার কাটার কাছে হ্যালো 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 করে যাচ্ছে আরে হ্যালো হ্যালো করছে তুমিও হ্যালো হ্যালো করো না হ্যালো 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 বলছি কি হ্যালো নো সিগন্যাল নো সিগন্যাল হ্যালো হ্যালো কে 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 দিল তুমি কাটো ঠিক হয়েছে অনেক খিলি বেরিয়েছে হ্যাঁ আর ভালো লাগছে না চল চল গাড়ি দৌড় তোর এখনো খিলখিল করে হেসে যাচ্ছে আছিস তো ভালোই একটা খাতায় কি ছাতার মাথায় খেয়ে আস আমি মোটেও খাতায় ছাতা মাথা আঁকি না আমার ঠিক কেমন বর চাই আমি সেটাই আঁকি কই দেখি দেখি কোন রাজপুত্রের ছবি এঁকেছিস মরণ দশা সারা আবার ওনাকে নাকি কেউ বিয়ে করবে আবার এ কি আমার ড্রয়িং খাতা বিজুদা একটা কথা বলবো বল তোমাকে না পুরো সঞ্জয় দত্তর মতো লাগে সঞ্জয় দত্ত ও ভাই কাউকে খুঁজছো নাকি হ্যাঁ এখানে একটা রাজবাড়ি থাকার কথা আছে তো আছে কোথায় আছে যখন পালাবে কোথায় ভাই
এই যে রাস্তা দেখছো, হ্যাঁ সোজা চলে যাবে। প্রথমে ডানাতে একটা গলি পড়বে, যাবে না। তারপর বাঁ হাতে একটু এগিয়ে আরেকটা গলি পড়বে, যাবে না। আর একটু এগিয়ে পাঁচ মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে বেলতলা ছাড়িয়ে কালী মন্দিরকে বাঁ হাতে রেখে ডান হাতে একটা কাঁচা রাস্তা পড়বে, সেইখানে যাবে না। তা ব্রাদার, এ তল্লাটে নতুন মনে হচ্ছে। হ্যাঁ দেখেই বুঝতে পারছি। ওঠো ভাইকে, ছেড়ে দিয়ে আসছি। ওমা সে কি? আরে ওঠোই না। ভালোবাসা জাগাতে জানে সবারই প্রাণে, সবারই প্রাণে।